আগামী মার্চ মাসের মধ্যেই কোচবিহার এমজেন হাসপাতালে চালু হচ্ছে এমআরআই বিভাগ। বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠকে এমআরআই বিভাগ চালু করা সহ ওই হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আশাকর্মী, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের জেলায় শিশু মৃত্যু ঠেকাতে ও মায়েদের অপুষ্টিজনিত রোগ দূর করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মিহির গোস্বামী, জেলাশাসক কৌশিক সাহা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলি, জেলা অঙ্গনওয়াড়ি ও জেলা পুলিশের শিশু সুরক্ষা ইউনিটের প্রতিনিধিরা। না, আজকে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে মূলত আমরা বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা কতটা বেশি পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে সুযোগ সুবিধা দিতে পারি। আমাদের জায়গার যদিও একটু খামতি আছে, যে পরিমাণ জায়গার দরকার আমাদের হাসপাতালের ভিতরে সেটা খামতি আছে। তার মধ্যেও আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিলাম এটা হচ্ছে যে পেশেন্ট পার্টিদের সিটিং ক্যাপাসিটিটা বাড়াবার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তার সাথে সাথে এখন বর্তমানে যে পেশেন্ট পার্টিদের বসবার যে শেডটা আছে সেটা একটু গরমের দিনে অসুবিধা হবে বলে সেখানটার উপরে একটা ফল সিলিং দিয়ে, যাতে পেশেন্ট পার্টির কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা একটা ব্যবস্থা আজকে সিদ্ধান্ত নিলাম।